আপনি সম্পর্ক যে অভিযোগ আনিছে তেও যেখানে বক্তব্য রাখিছে সেখানে মাত্র দুটা কথাই মো কবলগী আছে। প্রথম কথা হয়েছে যে আমি আমার পরিয়ালের ফলের দুবার এই ফ্ল্যাটটু 500 475 স্কোয়ার ফুট 475 স্কোয়ার ফুট ফ্ল্যাটটু সারেন্ডার করা হয়েছে দুবার। আর তাত এজন মুখ্যমন্ত্রী ভাগিনীয়েকে থাকে রুবিন শইকীয়া বলে যিজনের নাম কইছে সেইজন নিবনুয়া আর গুয়াহাটীত ঘর নাই আর লড়াটে গুয়াহাটীত পড়ি আছে আর দিবলে একটা রিকুয়েস্ট কইছে। রিকুয়েস্ট করা সবরে অধিকার আছে, সরকারও কিন্তু এখন আবেদন দিয়া প্রত্যেকরে অধিকার আছে, সরকারে সেই আবেদন গ্রাহ্যও করবেন অগ্রাহ্যও করবেন সেই সরকারের কথা। কিন্তু আমি একটা দৃষ্টান্ত প্রতিষ্ঠা করলো যে ভুলটো ভুল বলে আমি কইছো আর ফ্ল্যাটটু 475 স্কোয়ার ফুটের ফ্ল্যাটটু ঘুরাই দিয়া হয়েছে। বাকি তথ্য কিন্তু দিছে যে যেতিয়া ফ্ল্যাট বিচারিছিলে তেতিয়া কোন কি আসলে কোনে কিমান দরমহা পায় এইবিলাকটো কইছে। কিন্তু আমি এই কথাটো খালি সরকারক কইছো যে 475 স্কোয়ার ফুট ফ্ল্যাটটু লগত 29 বিঘা সিলিং সারপ্লাস ল্যান্ডর মাটির কথা নিমিলাব। 29 বিঘা সিলিং সারপ্লাস ল্যান্ডর মাটিটো ঘুরাই দিবর কারণ ফ্ল্যাটটু ঘুরাই দিয়ার যে দৃষ্টান্ত তাক অনুসরণ করো, মাটিখিনি ঘুরাই দিও, নহলে কিন্তু মাটি কাহি লওয়ার একটা সময় আহিব আর সেই সময়লৈকে সরকার রয়ে না থাকিবর কারণে মানে আহ্বান জানাইছো। আপনি কলে যে মুখ্যমন্ত্রী তো অসমিয়া লয়বিলাক তো ভাগিন হয়, অসমৰ নিবনুয়াবিলাক তো মুখ্যমন্ত্রী 23 লাখ ভাগিন নহয় জানো? মুখ্যমন্ত্রীটো কৈছিলে 23 লাখ ভাগিনে তরুণ গগৈ প্রশ্ন সোধার সময় এটা ভাগিন এজনে আছে তেও গৈ পেলাই চেক কৰি লওক। আমি তো ঘর ভাড়া দিয়া নাই, তাতে 2008 চনের পৰা তেও মুখ্যমন্ত্রী ভাগিনীয়েক এজনে থাকে, মূরতো পরিয়াল বংশ নহয়, মূর অঞ্চলের হব পারে, মূর গাঁৱৰ হব পারে, এটা কিবা অপরাধ নেই? আমি তো ভাড়া দিয়া নাই আর আমি দুবার দেখিছো, আমি তো সান্দার।